আজকে আমি বানাবো লাউ পালং শাকের তরকারি আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি তাতে কিছু বড়ি দিয়ে দিলাম এগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব দেখুন তুলে নিচ্ছি এবার আমি এই কড়াইয়ের মধ্যেতেই অল্প পাঁচ ফোড়ন একটি শুকনো মরিচ আর অল্প তেজপাতা দিয়েছি এগুলোকে একটু আমরা নাড়িয়ে নেব এবার আমি প্রথম থেকে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম আলু আর বেগুনটিকে দিয়ে আমি এক মিনিট ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আদা জিরে মৌড়ি সর্ষে একসঙ্গে বটে নিয়েছিলাম সেইটি এটিকে দিয়ে আমরা এক থেকে দেড় মিনিট এইভাবেই নাড়িয়ে নেব গ্যাসের আঁচ আমাদের এই সময়তে মিডিয়ামেতেই আছে এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো অল্প পরিমাণে হলদি গুঁড়ো এবার আমরা এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আবারও আমরা এগুলোকে এক থেকে দেড় মিনিট নাড়িয়ে নেব দেখুন এখানে আমাদের এক মিনিট পূর্ণ হয়ে গেছে এবার আমরা যে প্রথম থেকে লাউ শাক আর পালং শাক কেটে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে আমরা আস্তে আস্তে নাড়িয়ে নেব দেখুন লবণ দেওয়ার ফলে এটি কমে যাবে শাক থেকে যত জলটা বের হবে এটি কমে যাবে পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে এসে পৌঁছেছে এবার আমরা প্রথম থেকে যে বড়ি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর আমি এখানে মাছের মাথা আগেই ভেজে রেখেছিলাম যেটি আপনাদের দেখায়নি এটি দিয়ে দিলাম এগুলোকে দিয়ে অল্প নাড়িয়ে দেব দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনি আপনার পরিমাণ হিসাবে দেবেন আমি এখানে কমিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণে জল দেব দিয়ে পর নাড়িয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে চারিদিকে মিশে যায় এবার আমরা এগুলোকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার অপেক্ষা করব এটি খেতে খুবই ভালো লাগে আপনারা আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করুন ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ